মানুষকে যদি দেখাতে হয় তাহলে অন্তত একটা বড় সময় দিতে হবে প্যান্ডেলের পিছনে, এবং আমি সেটা আজকে তিন মাস ধরে আমি খালি নই, আমার যে রেকর্ডার্স দত্ত রেকর্ডার্স, তারপরে যে আর্টিস্ট শিল্পী অভয় পাড়িয়া, আমি এবং তাদের স্টাফ যারা তাদের হয়ে কাজ করেছে, আমরা সবাই কিন্তু একটা আলাদা কম্বিনেশনে তিন মাস ধরে নিরলস প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা কিন্তু মায়ানমারের এই গোল্ডেন টেম্পল পশ্চিমবঙ্গ তথা বারাসতের মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি। এটাই তো বিষয়, আজকে বছর দুই ধরে আমরা সারা পশ্চিমবঙ্গে যে ধরনের একটা অসহিষ্ণু বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, একটা কালচার নষ্ট হয়ে যাচ্ছে, কৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বেশ দু তিন বছর ধরে লক্ষ্য করছি। স্বাভাবিকভাবেই আমরা মানুষ যারাই পুজো দেখতে আসেন তারাও মানুষ, তারা বারাসাতের কালী পুজো জগৎবিখ্যাত কালী পুজো এবং সারা বারাসাতে প্রচুর নানান জায়গার মানুষ আসেন ঠাকুর দেখতে দর্শনার্থী, তাই আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আমাদের এটা একটা প্রয়াস যে চারিদিকের যে একটা অসহিষ্ণুতার বাতাবরণ আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যার জন্য কিন্তু আমরা মায়ানমারের গোল্ডেন টেম্পল বেছে নিয়েছি। মায়ানমারের গোল্ডেন টেম্পল অ্যাকচুয়ালি কিন্তু মায়ানমারে যতই ধরনের টেম্পল আছে এগুলো অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট টেম্পল বা প্যাগোডা বলতে পারি, এটা কিন্তু একদিকে যেরকম মায়ানমার গোল্ডেন টেম্পল আরেকদিকে কিন্তু এর নাম কিন্তু সেলাগন প্যাগোডা স্বাভাবিকভাবে, এবং এই প্যাগোডা বা মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর নানান উচ্চতা বিশিষ্ট আমাদের বুদ্ধ মূর্তি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে 10 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধ মূর্তি থেকে শুরু করে 1 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধ মন্দিরও মূর্তি কিন্তু এখানে আছে। পাশাপাশি বুদ্ধের জীবনী এবং বুদ্ধ তো আমাদের শান্তির বাণী শুনিয়েছেন বা সারা জীবন তিনি সেটাই করে দিয়েছেন, তাই আমরাও কিন্তু জানি বুদ্ধ মানে কিন্তু শান্তি, তাই আমাদের মনে হচ্ছে আমরা সবাই পক্ষ থেকে আমরা যদি বুদ্ধের ওপরে যদি আমরা একটা কিছু উপস্থাপন করি সেক্ষেত্রে হয়তো আমরা একটা কোনো বার্তা এই যে লক্ষ লক্ষ মানুষ যার জনসমাগম আমাদের এই পশ্চিমবঙ্গে বারাসতের অন্যান্য প্যান্ডেলের সাথে সাথে আমরা সবাই এই মণ্ডপ দেখতে মানুষ আসেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের এই বার্তা যে আগামী দিনে যেন শান্তির বাতাবরণ তৈরি হয়, যারা পশ্চিমবঙ্গকে অশান্ত করছে সেই সকল মানুষের কাছেও আমাদের অনুরোধ যে তারাও সেখান থেকে বিরত হন এবং যাতে সবাই শান্তিতে পশ্চিমবঙ্গে বাস করতে পারেন, পশ্চিমবঙ্গের কালচার কৃষ্টি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আবার ফিরে আসে সঠিক জায়গায় থাকে সেই আমাদের প্রয়াস, তাই আমরা সবাই পক্ষ থেকে এই বুদ্ধ মন্দির বা বুদ্ধ স্থাপনা করা মূর্তিগুলি কিন্তু এখানে বুদ্ধ মূর্তি বসানো হয়েছে, যা
একটা শান্তির বাতাবরণ, শান্তির একটা পরিবেশ দেবে। এবং বলা যেতে পারে যে যারা পশ্চিমবঙ্গের মধ্যে যে অবস্থা, তিনি যেটা বলেন যাতে আপামর রাজ্যবাসী শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, সেই বার্তা দেওয়ার জন্য কিন্তু এইবারে তাদের ভাবনায় উঠে এসেছে মায়ানমারের গোল্ডেন টেম্পল। আমি আমার সহকর্মী শুভজিৎকে বলবো, শুভজিৎ এই মন্দির পুরো যে বিভিন্ন ধরনের এখানে রয়েছে ভালোভাবে শান্তিতে কাটাতে পারেন, এবার তাদের সেই
ব্যাস কিন্তু তারা এই মণ্ডপে দেখতে থাকুন, সঙ্গে থাকুন www.tv.com সমস্ত খবরের লাইভ আপডেট পেতে লগইন করুন www.tv.com আমাদের ওয়েবসাইট এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিপল টিভি অফিসিয়াল। সাবস্ক্রাইব করুন দ্য পিপল টিভি চ্যানেল আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন।